ইসলামিক অডিওবুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ রামাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটির যাত্রা। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই সিরিজটির দ্বিতীয় পর্ব। তাহলে চলুন আমরা শুরু করি। দৃশ্যপট এক। আজ থেকে রামাদান শুরু। রেডিওতে রামাদানের আগমন বার্তা শুনে আহমদ অনেক খুশি হয়ে গেল। আনন্দাশ্রুতে সিক্ত হয়ে উঠল তার চোখ জুড়া। দীর্ঘ প্রতীক্ষিত প্রিয় মাসের আগমন ধ্বনি শুনে তার হৃদয় যেন মুক্ত বিহঙ্গের মতো উঠছিল। সে তখন দোয়া করছিল। সে দোয়াতে বলেছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাকে বাঁচিয়ে রেখেছেন বলেই তো আমি আরও একটি রামাদান পর্যন্ত পৌঁছিয়ে গেলাম। সকল প্রশংসা আল্লাহর যে আমি আরও একটি রামাদান মাস পেলাম। আসলে আহমদ তো অপেক্ষার প্রহর আগে থেকেই গুনছিল। রামাদান শুরু হওয়ার অপেক্ষায় ছিল সে। সম্ভবত এত অধীর আগ্রহের একটি বিষয়ের কারণ রয়েছে। এই বছরই আহমদ আবার দিনের পথে ফিরে এসেছে। সে যেন জন্মসূত্রে প্রাপ্ত দিনকে সবে মাত্র ভালো করে বুঝতে শুরু করেছে। তাই তো সে এই রামাদানকে কাজে লাগাতে চাইছিল, যাতে করে সে সত্যিকারভাবেই নিজের শেখা দৈনিক জ্ঞান অনুশীলন করতে পারে। আহমদ সত্যিকার অর্থেই রামাদান মাসকে নিজের জন্য একটি পরিবর্তনমূলক আত্যাধিক অভিজ্ঞতা সমৃদ্ধ রামাদান বানাতে উদগ্রীব ছিল। আজ প্রথম তারাবি। আহমদ দৌড়ে উপরতলায় নিচের রুমে গিয়ে তারাবির জন্য প্রস্তুত হল। গোসল করে নিজের সবচেয়ে ভালো জুব্বাটি গায়ে জড়াল। আনন্দ আর উত্তেজনার অতিশয্যে সে এত বেশি পরিমাণ আতর মেখে ফেলেছিল যে নিচ তলায় থাকা তার মাও সেই আতরের সুবাস পাচ্ছিল। আহমদ, আর বেশি আতর মাখলে তুমি একটি চলন্ত আতরের দোকানে পরিণত হবে, জলদি নিচে আসো খাবার তৈরি। আহমদের মা হাঁক ছাড়লেন। মায়ের এমন ডাক শুনে আহমদ ঝটপট রেডি হয়ে নিল। তার চেহারায় অন্যরকম এক দীপ্তি খেলা করছিল। আসলে আহমদের পূর্ণ পরিবারই রামাদানের জন্যে আহমদের আনন্দ আর উল্লাস দেখে খুব গর্বিত ও খুশি ছিল। দৃশ্যপট দুই। কিছুদিন পর। আজ রামাদান মাসের সপ্তম দিন। রামাদান শুরু হওয়ার পর একটি সপ্তাহ পার হয়ে গেল, অথচ আহমদের কেন যেন মনে হচ্ছে যে কিছু একটা ঠিকভাবে হচ্ছে না। সে মাঝখানে সাহারির সময় উঠতে পারছে না, ফজরের সময় প্রায়ই অতিরিক্ত ঘুম ঘুমোচ্ছে, আর কাজের তাপ তো এত বেশি বেড়ে গেছে যে কোনো কোনো রাতে তারাবিহ পড়ারই সময় হচ্ছে না। যাই হোক, আহমদ কিন্তু এই বছরের রামাদানেও অনেক ইফতার পার্টিতে অংশ নিয়েছে। সেসব ইফতার পার্টির খাবারগুলি এতই চমৎকার যে প্রায় প্রতি ইফতারে অতিরিক্ত পরিমাণের খাওয়া হয়ে যায়। এমন ভুরি বুঝের পর দুই রাকাত তারাবিহ নামাজ পড়াটাও অনেক কষ্টকর হয়ে পড়ে। আমাদের সমস্যাটা কি? বিরক্ত হয়ে আহমদ নিজেকে প্রশ্ন করল। ঠিক কী যেন আমি হারিয়ে ফেলেছি? আমি কেন আমার শুরুর দিনগুলোর মতো রামাদানের তীব্র অনুভূতিটা ভূত করছি না? আহমদ আপন মনেই এসব প্রশ্নের উত্তর খুঁজছে। সে বুঝতে পারছিল রামাদান নিয়ে তার পরিকল্পনাগুলো কাজ করছে না। সব কিছু কেমন জানি নিম্নগামী হয়ে যাচ্ছে। দৃশ্যপট তিন। আরও এক সপ্তাহ পরের ঘটনা। এখন পনেরোই রামাদান। আহমদ কোনোমতে কোরআনের দশম জুমআ তথা পারা তিলাওয়াত করে শেষ করেছে। সে প্রতিজ্ঞা করল যে সপ্তাহান্তে সে সব কিছু ঠিকঠাক করে ফেলবে। আসলে কাজের চাপ অনেক বেশি থাকার কারণেই সে এত অমনোযোগী হয়ে পড়েছে। এই কথা বলে সে নিজেকে সান্ত্বনা দিল। উইকেন্ড থেকে দুনিয়াবী ব্যস্ততা কমিয়ে সে ইবাদতে আত্মনিয়োগ করবে, নিজের সাথে এরূপ প্রতিজ্ঞা করে নিল আহমদ। দৃশ্যপট চার। আরও কিছুদিন পর। রামাদান প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর অল্প কিছুদিন বাকি আছে, কিন্তু আহমদের মন খুবই খারাপ। এই রামাদানও সে প্রোডাক্টিভভাবে কাটাতে পারেনি। রোজা রাখার যেন তার জন্য দিন দিন কষ্টকর হয়ে যাচ্ছে। নিজের কাজেও মন বসছে না। আহমদের খুব খারাপ লাগছিল। এই রামাদানও আগের রামাদানগুলোর মতোই হবে, বিষণ্ণ মনে ভাবল সে। রামাদানের শেষ দিনগুলোতে আহমদ যেন নিজেকে টেনে হিঁচড়ে নিয়ে গেল। ইফতার, তারাবি, সাহারি, গদবাদা, সেই একই রুটিন থেকে সে কোনোমতে বেরিয়ে আসতে পারছিল না। এভাবে হঠাৎ একদিন সে কিছু বুঝে ওঠার আগেই রামাদান শেষ হয়ে গেল। বরকতময় মাস রামাদান শেষ হয়ে গেল। আহমদ এবারও রামাদানের সর্বোচ্চ ফায়দা নিতে পারল না। রামাদান শেষ, কিন্তু আহমদ রামাদানের শেষে নিজের মধ্যে যেই পরিবর্তন, যে আত্যাধিক অনুভূতি, যে ইবাদতের মিষ্টতার স্বাদ বোধ করবে বলে প্রতিজ্ঞা করেছিল,
তা সে অনুভব করতে পারল না। রামাদানের শেষে আহমদ তাই আবারও আগের বছরের মতোই আপেক্ষ আর অপরাধবোধের অনুশোচনায় পড়ছে। সে ভীষণ কষ্ট পাচ্ছে। চিৎকার করে নিজের সাথে প্রতিজ্ঞা করল, যদি সে আগামী রামাদান পায় তবে সে তা আরেকটি আপেক্ষের রামাদান হতে দিবে না, সেই রামাদানে সে নিজেকে শুধরে ফেলবে। দৃশ্যপট ৫। উপরের গল্পটা কাল্পনিক, কিন্তু এরকম ঘটনা আমাদের অনেকের সাথেই ঘটে থাকে। আমরা প্রতি বছর রামাদানে শুরু করি অনেক প্রত্যাশা নিয়ে। রামাদান নিয়ে আমাদের অনেক স্বপ্ন থাকে। আমরা চাই বরকতময় এই মাসে সর্বাধিক আমল করে ঈমানের মিষ্টতা অনুভব করতে, আত্মাধিকতার শিখরে পৌঁছতে। কিন্তু আমাদের অনেকেই কিছুদিন পর হোঁচট খায়, খেয়ে হারিয়ে ফেলে, হার মানে। রামাদান শেষের দিকে চলে আসে আর তখন আমরা অপরাধবোধে ভুগি যে আমরা তো তেমন কিছুই করতে পারলাম না। রামাদান তো শেষ হয়ে যায় কিন্তু আমরা তেমন আমল করতে পারি না, আমরা অনুশোচনা বোধ করি। তখন আবার সে আগেরবারের মতো পূর্ণ সংকল্প নিয়ে নিজেকে শোধায়, পরের বছরের রামাদানে আমি আরও বেশি বেশি আমল করব। কিন্তু দুঃখজনকভাবে পরের বারও একই কাজের পুনরাবৃত্তি করি, তার পরের বছরও এই একই কাহিনী, তার পরের বছরও সেই একই কাহিনী ঘটে। এমনকি পাঁচ, দশ কিংবা ১৫ বছর চলে যায় কিন্তু আমাদের রামাদান আর প্রোডাক্টিভ হয় না। আমাদের অনেকেরই রামাদান আসলে সাহারিতে জাগতে কষ্ট হয়, কোরআনের জন্যে সময় বের করা হয়ে ওঠে না, ওজন বেড়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, কাজে মন বসে না। আইনস্টাইনেরও এই ব্যাপারে বেশ চমৎকার একটি উক্তি রয়েছে। আইনস্টাইন বলেন, পাগলামি হলো একই কাজ বারবার করে ভিন্ন ফল আশা করা। ভেবে দেখুন, প্রতি বছর একই পদ্ধতি প্রয়োগ করে আপনি কিভাবে উন্নতির আশা করতে পারেন? সময় এসেছে পরিবর্তনের। শুধুমাত্র সুন্দর লক্ষ্য থাকলেই কাজ হবে না, এর পাশাপাশি আমাদের জ্ঞান ও দক্ষতার উপর ভিত্তি করে স্মার্ট প্রচেষ্টা দরকার। প্রতি বছর আপনি যে রামাদান চ্যালেঞ্জের মুখোমুখি হন তা সামাল দেবার জন্যে আপনার দেহ, মন, আত্মাকে বোঝা প্রয়োজন। শেষ করব একটি প্রশ্ন দিয়ে। একজন মানুষের প্রত্যাশিত আয়ুষ্কালের মধ্যে একজন মুসলিম সর্বোচ্চ কয়টি রামাদান পেতে পারে? ৪০টি রামাদান, ৬০টি রামাদান, খুব একটা বেশি না, তাই না? আমরা যদি এই অল্প কিছু রামাদানের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত না করতে পারি, তাহলে শেষ বিচারের দিন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবো কিভাবে? শেষ বিচারের সেই দিনে আমাদের এক শস্যদানা পরিমাণ আমলও অতি প্রয়োজনীয় হবে, চিন্তা করে দেখার বিষয়। তাই রামাদান মাস আসার আগেই চলুন প্রোডাক্টিভ রামাদান পালনের প্রস্তুতি গ্রহণ করি। আসুন পরিকল্পনা করে ফেলি কিভাবে এই মাসকে আরও প্রোডাক্টিভভাবে কাজে লাগানো যায়। এই লক্ষ্যপানে পৌঁছতে যেসব বাধা বা চ্যালেঞ্জ আসবে তা মোকাবিলা করার উপায়ও আগে থেকেই প্রস্তুত করে রাখতে হবে। রামাদানের প্রস্তুতি। যে কোনো প্রচেষ্টায় সফলতার জন্য প্রায়ই লোকজনকে বারবার আউড়ে যাওয়ার কিছু উপদেশ দেওয়া হয়ে থাকে, হোক সেটা ধর্মীয় কিংবা অন্য কোনো পথের প্রচেষ্টা, উপদেশগুলো একই থাকে। এই রকম একটা উপদেশ হলো আগে ভাগে প্রস্তুতি গ্রহণ করা। মুসাফির তার যাত্রার জন্য প্রস্তুত হয়, ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করে, কাজের চাহিদা মেটাতে চাকরিজীবীরাও লাগাতার নানা প্রফেশনাল কোর্স করতে থাকেন। অর্থাৎ কোনো কাজে সফল হওয়ার জন্য ভালো প্রস্তুতির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। রামাদান মাস যেন আমাদের দরজায় কড়া নাড়ছে। এই তো অল্প কিছুদিন পরে রামাদান, এক্ষেত্রে অতি অবশ্যই সেই মূলনীতির কোনো ব্যতিক্রম হবে না যেখানে বলা হচ্ছে যে প্রস্তুতি হচ্ছে সাফল্যের চাবিকাঠি। প্রতি বছরই রামাদানকে ঘিরে নেওয়া হয় হরেক রকমের প্রস্তুতি। এর মধ্যে থেকে তিনটার কথা বলা যায়। ১. রামাদানকে ঘিরে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রস্তুতি। ২. দুনিয়াদারদের রামাদান কেন্দ্রিক প্রস্তুতি। ৩. ইমানদারদের রামাদান প্রস্তুতি। রামাদানকে ঘিরে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রস্তুতি। ৫টি উপায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রামাদানকে প্রস্তুত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের এই মাসকে এত বেশি পুরস্কার আর সুযোগ দিয়ে ভরে রেখেছেন যে ১. আল্লাহ এটিকে করেছেন সামান্য কয়েকদিনের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সীমিত কয়েকটি দিন মাত্র, সূরা বাকারা আয়াত ১৮৪। এটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে আমাদের উপর অসীম অপার অনুগ্রহ যে
মাত্র কয়েকটি লিমিটেড দিনের মধ্যেই তিনি আমাদেরকে আনলিমিটেড অফুরন্ত পুরস্কার দিতে চান। দুই, ইনসানের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু শয়তানকে এই সময় রাখা হয় বন্দি দশায়। রামাদানে শয়তান শিকলবদ্ধ থাকে। রামাদানের একেবারে প্রথম দিন থেকে নিয়ে শেষ দিনটি পর্যন্ত চলে তার এই বন্দিত্ব, যাতে করে বছরের অন্য যে কোনো সময়ের চেয়েও এই সময়টাকে, ইবাদতের এই মৌসুমকে করে দেয়া যায় ইমানদারদের অন্তরের জন্য সহজতর আর হালকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রামাদানের প্রথম রাতটি আসে তখন শয়তান এবং বিদ্রোহী জিনদেরকে শিকলবন্দি করে ফেলা হয়। তিরমিজি হাদিস 682। তিন, একই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় এবং একটা দরজাও খোলা রাখা হয় না। ওদিকে জান্নাতের সবগুলো দরজা খুলে দেয়া হয় আর একটা দরজাও বন্ধ অবস্থায় পড়ে থাকে না। তিরমিজি হাদিস 682। চার, এই অসাধারণ মাসটির প্রত্যেক রাতে আল্লাহ জাল্লা জালালহু মুক্ত করে দেন এমন অসংখ্য বনি আদমকে, জাহান্নামকে যাদের জন্য ঠিক করে দেয়া হয়েছিল ঠিকানা হিসেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এই মাসের প্রতি রাতে অনেক লোককে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তিরমিজি হাদিস 689। পাঁচ, আল্লাহ এই মাসে এমন ভরপুর একটি রাত রেখেছেন যে রাত আল্লাহর দাসত্বে কাটিয়ে দেয়াটা হাজার মাস আল্লাহর দাসত্ব করার চেয়েও বেশি। হাজার মাস মানে হল 83 বছর 4 মাস প্রায়। কিন্তু সেই রাতটায় আমাদের জন্য অপেক্ষা করছে হাজারটা মাসের চেয়েও বেশি পুরস্কারের হাতছানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রামাদানে এমন একটি রাত রয়েছে যেই রাত হাজার বছরের চেয়েও উত্তম, এবং যে এই রাতের ফজিলত থেকে বঞ্চিত হল সে যেন সব কিছু থেকেই বঞ্চিত হল। ইবনু মাজাহ হাদিস 1644। এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য প্রস্তুতির মধ্যে হাতে গোনা কয়েকটি মাত্র। কেন আল্লাহর এই বিরাট প্রস্তুতি? কারণ যারা চায় জান্নাতের উচ্চ শিখরে পৌঁছতে, যারা চায় এর সুবিশাল বাগানগুলোতে ঘুরে বেড়াতে, যারা চায় জান্নাতের সবচেয়ে মূল্যবান উপহারগুলো পেতে, এবং যারা চায় তাদের রব আল্লাহর কাছে একেবারে কাছে একটি ঘরের মালিক হতে, সেই তাদের জন্যে আল্লাহ আজ্জা ওয়াজাল্লা এই মাসকে বানাতে চান একটি পারফেক্ট ওপেনিং বা এক শুভ সূচনা, দুনিয়াদারদের রামাদান কেন্দ্রিক প্রস্তুতি। আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা ইহসানের বদলা ইহসান দিয়ে দিতে চায় না। এরাই হলো দুনিয়াদার লোকজন, যারা দুনিয়াতে ঘরবাড়ি বানানোকে তাদের জীবনের মুখ্য উদ্দেশ্য বানিয়ে নিয়েছে। তারা কিভাবে রামাদানের জন্য প্রস্তুত হয়? এমন একভাবে তাদের প্রস্তুতি সম্পূর্ণ হয় যার মাধ্যমে রামাদানের উপহারের পুরোপুরি না হলেও অধিকাংশই তারা স্রেফ হারিয়ে বসে। দুনিয়াদার লোকেরাও রামাদানের প্রস্তুতি নেয় পাঁচভাবে। এক, এদের দৃষ্টি নিবন্ধিত থাকে ফ্রিজের ভেতর খাবার স্তূপ করে রাখার মধ্যে, যেন তারা মান্থ অফ ফাস্টিং বা সাওমের মাস পালনের পরিবর্তে মান্থ অফ ফিস্টিং তথা ভোজনের মাস উদযাপন করতে যাচ্ছে। আমরা কাফিরদের বলে থাকি এই মাস আমাদের ডায়েট ঠিক রাখতে, পরিমিত খাবার দাবার গ্রহণ করতে, আর আল্লাহ আমাদের যা দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞ থাকতেও সাহায্য করে। আর যখন এই কথাগুলো সত্য, তখন আমাদের খাবারের জন্য বেহিসাব প্রস্তুতি, যার ফল দ্বারাই ধারাবাহিক ওজন বৃদ্ধি আর খাবারের ভয়াবহ অপচয়, আমাদের কথার সাথে এগুলো পুরোপুরি সাংঘর্ষিক হয়ে যায়। এছাড়াও আমাদের অতিরিক্ত চাহিদা আমাদের স্ত্রীদের সময়কে নষ্ট করে ফেলে। বেশিরভাগ ক্ষেত্রেই তারা অন্তহীন সময় ধরে নানা পদের খাবার তৈরিতে তাদের সময় ব্যয় করে, যখন কিনা তাদের উচিত ছিল প্রভুর ইবাদতে বেশি সময় ব্যয় করা। খেয়াল করে দেখুন, রামাদানে আপনি কিভাবে খানাপিনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে যাদের পেটগুলো পরিপূর্ণ থাকবে কিয়ামতের দিন তারা সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে। আল জামিউস সাগির হাদিস 2211। এই হাদিস শোনার পর এর বর্ণনাকারী আবু হুজাইফা রাদিয়াল্লাহু আনহু তার ইন্তিকালের দিন পর্যন্ত আর কখনও পেট ভরে খাওয়া দাওয়া করেননি। আল মুজামুল আউসাদ লিত্তাবারি হাদিস 8 খণ্ড 378। ইমাম আহমদ রাহিমহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, পেট মোটা কোনো মানুষের কি অন্তর নরম হতে পারে? ইমাম আহমদ জবাব দিয়েছিলেন, আমি এটা বিশ্বাস করি না। দুই, রামাদান যত ঘনিয়ে আসে দুনিয়াদারদের চেহারা নাখুশি আর বিরক্তির চিহ্নগুলো স্পষ্ট হয়ে ওঠে।
তাদের মুখের হাবভাব আর কথাবার্তা থেকেই এটা স্পষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে খুব ভালো করে জানেন। রামাদানে এমন কিছু মানুষ সিয়াম পালন করে যাদের সিয়াম পালনের একমাত্র কারণ হল তাদের আশেপাশের লোকজনের সিয়াম পালন করা। তারা অধীর হয়ে অপেক্ষা করে যে কখন রামাদান মাস শেষ হবে। এই ধরনের লোকেরা এই ভয় করে না যে কিয়ামতের দিন আল্লাহ তাকে বলবেন, তোমার উপবাস থাকার কোনো দরকার আমার নেই, তুমি আমার ইবাদতকে ঘৃণা করতে এবং তাই আজকের দিনে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আজাল্লাহ, এই যে রামাদানের প্রতি এই বিতৃষ্ণা অথবা ইসলামের কোনো বিষয়ের প্রতি ঘৃণা, এসব একজন মানুষের আখিরাতকে হুমকির মুখে ফেলে দেয়। আল্লাহ এই ধরনের লোকেদের সম্পর্কে বলেছেন, এটা এই জন্যে যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করেছে, কাজেই তিনি তাদের আমলসমূহ নিষ্ফল করে দিয়েছেন। সূরা মুহাম্মদ আয়াত 9। 3. রামাদানের জন্য প্রস্তুত হতে গিয়ে তারা অধীনস্থদের কর্মঘণ্টাকে নিয়ন্ত্রণ করে। এটা এই জন্য করে না যাতে করে তাদের অধীনস্থরা ইবাদত আর কুরআন তিলাওয়াতের জন্য সময় পায়। এই কাজটা তারা করে সাওয়াম পালনের সময় তাদের ঘুমানোর সুযোগটাকে সর্বোচ্চ পরিমাণে বাড়িয়ে তোলার জন্য। 4. আগে থেকেই তারা ঠিক করে রাখে যে না খেয়ে থাকার সময়টুকু তারা কোন কোন টিভি সিরিজ দেখে কাটাবে। রামাদানের জন্য ব্যতিক্রম হিসেবে তারা 90 মিনিটের ফুটবল ম্যাচ পুরোটুকুই দেখে, শুধু হাইলাইটস দেখে সন্তুষ্ট থাকে না। তাদের কাছে সময় নষ্ট করাটাই সবচেয়ে জরুরি। এর চেয়েও খারাপ কাজ করে সেই মানুষগুলো যারা ইফতারের পরে এমন লোকেদের সাথে মেশে বা এমন জায়গায় যায় যাদের সাথে থাকলে বা যেই সব জায়গায় গেলে আল্লাহর অবাধ্যতা হয়, আর এর মাধ্যমে সাওয়াম পালনের মাধ্যমে যেটুকু সাওয়াব তারা অর্জন করেছিল সেইটুকু একেবারে খুইয়ে বসে। 5. দুনিয়াদার লোকেরা এমন সব মসজিদ খুঁজে নেয় যেগুলোতে সবচেয়ে সংক্ষিপ্ত আকারে তারাবির সালাত আদায় করা হয়। তাদের এমন করার কারণ এই জন্যে না যে পরদিন তাদের সকাল সকাল উঠে কাজ করতে হবে, বরং সালাত তাদের কাছে বোঝার মতো মনে হয়। এটা বিস্ময়কর কিছুই নয়, বরং স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলেছেন, আর নিশ্চয়ই বিনয়ীরা ছাড়া তা অন্যদের উপর কঠিন। সূরা বাকারা আয়াত 45। এভাবেই দুনিয়াদারেরা রামাদানের জন্য প্রস্তুতি নেয়। সুবহানাল্লাহ, আল্লাহ কিভাবে তাদের সাথে আচরণ করেন আর তারা কিভাবে আল্লাহর সাথে আচরণ করে, এই দুয়ের মধ্যে তুলনা করে দেখুন। আল্লাহ তাদের ডাকেন আর তারা সেই ডাক থেকে পালিয়ে যায়। আল্লাহ একটার পর একটা সুযোগের দরজা তাদের জন্য উন্মুক্ত করে দেন আর তারা সেটাকে দরাম করে বন্ধ করে দেয়। তারা তাদের রবের সাথে এমন আচরণ করে যেন আল্লাহর তাদেরকে দরকার আর তাদের আল্লাহকে কোনো দরকার নেই। নাউজুবিল্লাহ মিন জালিক। ইমানদারদের রামাদান প্রস্তুতি। ইমানদারদের রামাদান প্রস্তুতি একেবারেই আলাদা। তাদের তো স্লোগান হয়, ও রামাদান জলদি চলে এসো তুমি, আমাদের গুনাহগুলো তো বড় বেশি ভারী আর অন্তরগুলো তো বড়ই দুর্বল। যেহেতু তারা জীবনকে আখিরাতের লেন্স দিয়ে দেখে, তাই তাদের প্রস্তুতি হয় উপরের লোকগুলো থেকে পুরোপুরি বিপরীত মেরুর। তাহলে কিভাবে তারা প্রস্তুতি নেয়? আখিরাত পিয়াসী বান্দারা রামাদানের প্রস্তুতি নেয় 5 ভাবে। 1. তারা আল্লাহর কাছে আবেগময় দোয়া করে যাতে করে আল্লাহ তাদেরকে আরও একটি রামাদানের সাক্ষী হিসেবে কবুল করে নেন, এমন একটা মাস যেটা অসম্ভব প্রয়োজনীয় সুযোগ আর মিস না করার মতো অসংখ্য পুরস্কারে ভরপুর। মুআল্লা ইবনুল ফায়াদল বলেন, তারা রামাদানের 6 মাস আগে থেকেই দোয়া করতেন যাতে করে আল্লাহ তাদের রামাদানে পৌঁছে দেন, এই মাসের সাক্ষী বানান। ইয়াহিয়া ইবনু কাসির তার দোয়ায় আরও বলতেন, ও আল্লাহ আমাকে রামাদানের কাছে পৌঁছে দিন আর রামাদানকে আমার কাছে পৌঁছে দিন আর আমার কাছ থেকে এটাকে কবুল করে গ্রহণ করে নিন। লাতাইফুল মাআরিফ পৃষ্ঠা 148। 2. তারা আগে থেকে নিখুঁত নিয়ত নিয়ে প্রস্তুত হয়ে যায়। রামাদানের প্রতিটা দিনে তারা সতেজ হয়ে ওঠে। এই উপলব্ধি তাদের থাকে যে নিয়তের নির্দিষ্ট ধাঁচের সঙ্গে গুনাহের মাগফিরাত সরাসরি সম্পর্কিত থাকে। রামাদানে এমন 3টা সুযোগ থাকে যার মাধ্যমে নিজের গুনাহের বোঝা সম্পূর্ণরূপে শূন্য হয়ে যায়। কিন্তু এজন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত আছে, সেটা 3টা বর্ণনায় পরিষ্কারভাবে উঠে এসেছে। প্রথম সুযোগের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রামাদানের পুরো মাসে ঈমান নিয়ে ও পুরস্কারের আশায় সিয়াম পালন করবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। বুখারী হাদিস 38, মুসলিম হাদিস 760। দ্বিতীয় সুযোগের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যেই ব্যক্তি রামাদানের রাতে ঈমান নিয়ে ও পুরস্কারের আশায় সালাত আদায় করবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। বুখারী হাদিস নাম্বার 37, মুসলিম হাদিস নাম্বার 759। তৃতীয় সুযোগের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান নিয়ে ও পুরস্কারের আশায় সালাত আদায় করবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। বুখারী হাদিস নাম্বার 35, মুসলিম হাদিস নাম্বার 760, তিরমিজি হাদিস নাম্বার 783, আবু দাউদ হাদিস 1372, নাসাই হাদিস নং 502, মুসনাদু আহমদ 9289। এই তিনটা সুযোগই নিয়তের সাথে সম্পৃক্ত। এইভাবে এই ক্যাটাগরির লোকেরা আল্লাহকে আগ্রহ ভরে দেখিয়ে দেয় যে রামাদানকে পেয়ে তারা খুশি, দুঃখিত নয়। তারা সিয়াম পালন করে পুরস্কার পাবার তীব্র ইচ্ছায়, এই জন্য নয় যে অন্যরা রাখছে, তাই তারাও রাখছে। এই নিয়তকে তারা প্রতিদিনই নবায়ন করে নেয়। তিন, আখিরাত প্রেমী ঈমানদার বান্দারা রামাদানের প্রস্তুতি স্বরূপ রামাদান মাস আসার আগে থেকেই কুরআনের সাথে সম্পর্ক গড়ে তোলে। একই সাথে রামাদানের আগেই তারা শুরু করে সাওয়াম আর রাতের ইবাদত, আগে ভাগে ওয়ার্ম আপ না করে কোনো অ্যাথলেটই প্রতিযোগিতায় অংশ নেয় না। কোনো বক্সারও আগে থেকে ট্রেনিংয়ের প্রতি আন্তরিক না হয়ে 12 রাউন্ড দীর্ঘ লড়াইয়ে জেতার স্বপ্ন দেখতে পারে না। একইভাবে আখিরাত পেয়াসী মানুষগুলো রামাদানের জন্য ওয়ার্ম আপ সেরে নেয় আগে ভাগেই, যাতে করে তারা আসামাত্রই দৌড়তে পারে। তাদের কেউই কেউ ধরে নেয় রামাদান এলে ঈমানের দশা রাতারাতি একেবারে এক রাতের মধ্যেই পাল্টে যাবে, এজন্য একটা বাটন চাপলেই কাজ হয়ে যাবে। অনেকেরই রামাদানের প্রথম কয়েকটি দিনে খুব উৎসাহ উদ্দীপনা থাকে, কিন্তু এক সপ্তাহ বা তারপরেই দেখা যায় উদ্দীপনায় জোয়ারের ভাটা পড়ে যায়। বেশিরভাগ সময়ে এটা হয় যথাযথ প্রস্তুতি না থাকার কারণে, এই জন্যে ঈমানদারেরা সময় থাকতেই প্রস্তুত হয়। চার, রামাদান আসার আগেই মুমিনেরা তাদের এমন প্রত্যেকটি গুনাহের মূল্যায়ন করে ও সেগুলোর প্রতি মনোযোগ দেয় যেগুলো নিয়ে তারা নিজেদের মাঝে সংগ্রামে লিপ্ত হয়ে আছে। তারা সেই সব গুনাহের জন্যে আল্লাহর কাছে তাওবা করে। এই সব কিছুই তারা রামাদান আসার আগেই সেরে নেয়। তারা সেই সব লোকেদের মতো আল্লাহর সাথে তামাশায় লিপ্ত হয় না যারা বলে রামাদান আসার আগে যত পারি গুনাহ করে নেওয়া যাক, আর রামাদান এলে তখন না হয় সব ছেড়ে ছুড়ে ভালো হয়ে যাব। ঈমানদারেরা রামাদানের আগে থেকে গুনাহ ত্যাগ করতে শুরু করে দেয়। মুমিনেরা এরকম করে এই জন্যেই যে তারা দেখে প্রতি বছরই অসংখ্য মুসলিম রামাদান পায়, কিন্তু সেই সময় তারা না পারে খুব বেশি তিলাওয়াত করতে, না পারে অতিরিক্ত সালাত পড়তে, আর না পারে সময়ের বিরাট ব্যবহার করতে, কিছুই তারা ঠিকঠাক করতে পারে না। ঠিক সেই রকম যেমনটা আমরা কিছুক্ষণ আগেই বর্ণনা করলাম একটি রূপক ঘটনায়, ফলে রামাদান শেষ হয়ে গেলেও রামাদান তাদের উপর খুব কমই প্রভাব ফেলতে পারে। কোন জিনিসটি তাদের এভাবে পেছনে ফেলে রাখল? এটা হচ্ছে সেই গুনাহগুলো যা থেকে তারা রামাদানের আগে বিরত হয়ে যায়নি। গুনাহ হচ্ছে সেই আঘাতের মতো যা একটা মানুষের ইবাদতের স্বাদ উপভোগের সক্ষমতাকে ক্ষতবিক্ষত করে দেয়। আর যেহেতু রামাদান ইবাদতের মাস, তাই ঈমানদার মানুষজন এই মাসে আল্লাহর কাছে যাবার মিষ্টতা থেকে বঞ্চিত হয়ে যাবার আশঙ্কায় থাকে সর্বদাই। উহাইব ইবনুল ওয়ারাদকে জিজ্ঞাসা করা হয়, সবসময় গুনাহ করে এমন কেউ কি কখনো ইবাদতের মিষ্টতা উপভোগ করতে পারে? তিনি জবাব দিলেন, না, এমনকি যে গুনাহের ইচ্ছা করে সেও না। ফাতহুল বারী ইবনুর রজব, প্রথম খণ্ড 45 পৃষ্ঠা। যেভাবে অসুস্থ শরীর খাবারের মজা বুঝতে অক্ষম হয়ে পড়ে, সেভাবেই অসুস্থ অন্তর গুনাহ করে ইবাদতের স্বাদ উপভোগ করতে অক্ষম হয়ে পড়ে। একজন ব্যক্তি কোনো হারাম কোনো জিনিসের প্রতি তার কামনা নিয়ে দৃষ্টিপাত করার সাথে সাথে তার কুরআন তিলাওয়াতের মজা, কুরআন তিলাওয়াতের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। একইভাবে একজন মানুষ হারাম যোগাযোগ, হারাম নিঃশ্বাস, হারাম কথোপকথন, হারাম অনৈতিক লেনদেন এবং এমন আরও অনেক হারামে লিপ্ত হয়ে পড়তে পারে, এবং এগুলোর কারণে তাৎক্ষণিকভাবে তার সালাত, দাওয়াহ, দোয়া এবং আরও অনেক ইবাদতের প্রতি ভালোবাসা নষ্ট হয়ে যেতে পারে। এরকম একজন মানুষ হয়তো এটা ভেবে অবাক হতে পারে যে সে এত এত গুনাহ করেছে, অথচ তার উপর আল্লাহর শাস্তি আপতিত হচ্ছে না, আল্লাহ তাকে শাস্তি দিচ্ছেন না। বাস্তবে সে যে সব দিক থেকে নিকৃষ্ট শাস্তির মধ্যে রয়েছে, কিন্তু এটা সে দেখতে পাচ্ছে না, এটা সে বুঝে উঠতে পারে না। আল্লাহর কাছাকাছি হবার আর আখিরাতের জন্য কাজ করার আনন্দকে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, এটা তার বুঝে আসে না। এটা কি শাস্তি হিসেবে কম কিছু? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, অন্তর কঠিন হয়ে যাওয়া
আর আল্লাহ থেকে দূরে যাওয়ার অনুভূতির চেয়ে কঠিন নিকৃষ্ট কোনো শাস্তি আর কিছুই হতে পারে না। আল ফাওয়াইদ ইবনুল কাইয়িম 97 পৃষ্ঠা। এই জন্যে আখিরাতের আশায় থাকা মানুষেরা এসব বাধা বিপত্তি অর্থাৎ গুনাহ দূর করার মাধ্যমেই রামাদানের জন্য প্রস্তুতি নেয় এবং সেটা করে রামাদান আসার আগে আগেই। 5. রামাদানের জন্য প্রস্তুত হতে তারা একটি সমন্বিত কর্ম পরিকল্পনা তৈরি করে। তারা এরকম টার্গেট রাখে না যে আমি যতটুকু সম্ভব কুরআন তিলাওয়াত করব, বরং তারা নিয়ন্ত্রিত পরিকল্পনা গ্রহণ করে, জানে ঠিক কতটুকু তারা রামাদান থেকে প্রত্যাশা করে। পরবর্তী আলোচনাগুলোতে আমরা রামাদানের লক্ষ্য পূরণে বিফল হওয়ার কারণ অনুসন্ধান করব এবং সফলভাবে রামাদানের লক্ষ্য নির্ধারণ করার পদ্ধতি আলোচনা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হচ্ছে রামাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটি। ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أسألك العفو.